সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে দেখাবো নামতা না জানা থাকলেও কত সহজে এবং কম সময়ে গুণ করা যায়। এটা হচ্ছে জাপানিজ মেথড অফ মাল্টিপ্লিকেশন। যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিও নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এবার দেখি গুণগুলো কীভাবে করতে হয়। ধরো 13-র সঙ্গে 14 গুণ করতে হবে। তাহলে প্রথম আমরা একটা রেখা টেনে নেবো, আবার তিনটে রেখা টানবো, আবার একটা রেখা টানবো, এবার চারটে রেখা টানবো। এখন আমাদের গুণফল হচ্ছে 182। আরেকটি গুণ দেখি, 43-এর সাথে 32 গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা চারটে রেখা টানবো, তারপর তিনটে রেখা টানবো, আবার তিনটে রেখা টানবো, এবার দুটো রেখা টানবো। আমাদের গুণফল হচ্ছে 1376। কত সহজে গুণ করা যায়। চলো এবার দেখি এই গুণফলগুলো আসছে কীভাবে। ধরো গুণ করছি 22-এর সাথে 23, এই দুই আছে, আমরা প্রথমে দুটো রেখা টেনে নেব, আবার দুই আছে, দুটো রেখা টেনে নেব, এখানে দুই আছে, আবার দুটো রেখা টানছি, এখানে তিন আছে, এবার তিনটে রেখা টানছি। এখানে দেখো কটা ছেদ বিন্দু হয়েছে, অর্থাৎ দুটো রেখার এইরকম বিন্দু কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে ছয়। এখানে কটা ওরকম ছেদ বিন্দু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10-এ 0, হাতে 1, 1, 2, 3, 4, আর হাতে 1, 5। এখন আমাদের উত্তর দাঁড়ালো 506। এবার দেখো তিন অঙ্কের দুটো সংখ্যার গুণ কত সহজে করা যায়। যেমন 213 সাথে গুণ করছি আমরা 312, তাহলে এখানে দুই আছে, প্রথমে দুটো রেখা টানো, তারপর এক আছে, একটা টানো, তিন আছে, তিনটে রেখা টানো, এখানে তিন আছে, তিনটে রেখা টানো, তারপর এক আছে, একটা রেখা, দুই আছে, দুটো রেখা। এখন আমাদের গুণ হয়ে গেছে। তাহলে প্রথমে দেখে নিই এখানে কটা ছেদবিন্দু আছে, 1, 2, 3, 4, 5, 6, তারপর এখানে দেখি কটা ছেদবিন্দু আছে, 1, 2, 3, 4, 5। এখন এখানে দেখবো কটা ছেদবিন্দু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14, 4, হাতে 1। এবার এখানে দেখবো কটা ছেদবিন্দু আছে, 1, 2, 3, 4, 5, হাতে 1 ছিল, তাহলে 6, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 66,456। তাহলে তোমরা দেখলে কত সহজে গুণগুলো হয়ে যাচ্ছে। এবার আমরা চার অঙ্কের দুটো সংখ্যার গুণ করব। প্রথমে এখানে 1 আছে, একটা রেখা নেব, তারপর 4 আছে, চারটি রেখা, তারপর 3 আছে, তিনটে রেখা, 1 আছে, এবার একটা রেখা, এখানে 2 আছে, তাহলে প্রথমে দুটো রেখা নেব, 3 আছে, তিনটে রেখা, তারপর 2 আছে, দুটো রেখা, 4 আছে, চারটি রেখা। এবার আমরা ছেদবিন্দু হিসাব করব। এখানে আছে 1, 2, 3, 4, তাহলে 4 নিলাম, তারপর হিসাব করো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14, 4 নিলাম, তারপর নেব এটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, আর হাতে ছিল 126। এরপর নেব আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, হাতে 2 ছিল, তাহলে 25-এর 5, হাতে থাকলো 2। এবার হিসাব করব, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি, কুড়ি আর 2-এ 22, হাতে থাকলো 2। এখন হিসাব করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11, 2, 13, হয়তো থাকলো 1, 1, 2, আর 1, 3। তাহলে এখন গুণফল দাঁড়ালো 3, 3, 2, 5, 6, 4, 4।
যদি কোনো সংখ্যার একটি অঙ্ক শূন্য হয় তাহলে কিভাবে গুণ করব। ধরো 102 এর সাথে গুণ করতে হবে 320, তাহলে একের জন্য প্রথমে আমরা রেখা নিলাম একটা, তার শূন্য আছে, শূন্যর জন্য ডট রেখা নাও, দুই আছে দুইয়ের জন্য দুটো রেখা নাও, তিন আছে তিনের জন্য তিনটে রেখা, দুই আছে দুইয়ের জন্য দুটো রেখা, শূন্য আছে এর জন্য ডট রেখা। এখানে মনে রাখতে হবে যদি ছেদবিন্দুটা ডট দিয়ে কাউন্ট হয়, অর্থাৎ এরকম হয় কিংবা এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কাউন্ট হবে জিরো। তাহলে এখানে ডট রেখা আছে, তাহলে এখানে এটা জিরো, এটাও জিরো, তাহলে দুটো জিরো যোগ করলে জিরো। এবার এই দুটো যোগ করতে হবে, তাহলে এখানে জিরো, 1 2 3 4 4। এবার তিনটে যোগ করতে হবে, 1 2 3 4 5 6, এখানে জিরো জিরো জিরো, তাহলে 6। এবার এই পার্টটা কাউন্ট করতে হবে, সরি, জিরো 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 1 2, তাহলে 2, এখানে হচ্ছে 1 2 3 3, তাহলে গুণফল হচ্ছে 3 2 6 4 0। আরেকটি গুণ দেখা যাক, 203-এর সঙ্গে 401 গুণ করব। তাহলে দুই আছে দুইয়ের জন্য দুটো রেখা নিয়ে নেবো, এবার শূন্য আছে এর জন্য ডট রেখা নেব, এবার তিন আছে তিনটে রেখা নেব, এখানে আছে চার, এই চারটে রেখা নেব, জিরো আছে এর জন্য ডট রেখা নেব, এক আছে একটা রেখা নেব। এবার কাউন্ট করি আমরা, ধরো 1 2 3, তারপর জিরো 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 জিরো, কারণ ডট রেখা গেলেই সেখানে জিরো কাউন্ট হবে। এবার এই পার্টটা কাউন্ট করি, 1 2, তারপর জিরো আছে, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর থাকছে 1। এবার এই পার্টটা কাউন্ট করতে হবে, তাহলে 0 0 0 0 0 0 আর 1, তাহলে 1 হবে। এবার এই পার্টটা 1 2 3 4 5 6 7 8 8 হবে, তাহলে এখানে গুণফল হবে 8 1 4 0 3।